নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সম্মানিত হাজিরিন, যেহেতু কোরবান আমাদের সামনে উপস্থিত হয়েছে, কোরবানের মাসনা মাসাল জানা আমাদের অবশ্যই দরকার প্রয়োজন, ও কোরবানের ফজিলত সম্পর্কে আমাদেরকে জানতে হবে। আমার আজকের আলোচনা হলো কোরবানের ফজিলত সম্পর্কে। কোরবান অর্থ নৈকট্য লাভ করা, যেহেতু আল্লাহর সন্তুষ্টি নিয়তে অর্থাৎ কোরবানি পশু জবাই করলে আল্লাহ পাকের নৈকট্য লাভ হয়, এই জন্য ইহাকে কোরবানি বলা হয়। কোরবান কোরবন থেকে মোস্তাক, কোরবান শব্দ অর্থ হলো আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। আপনি যেই কোনো কাজে, নামাজ, রোজা, হজ, জাকাত, যেই কাজে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করবেন, আল্লাহর নৈকট্য অর্জন করবেন, সেটাই কোরবান। তো তাদের মধ্যে পার্থক্য হলো জিলহজ মাসের 10 তারিখে পশুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করা, এটা হলো কোরবান, এটাকে কোরবান বলা হয়। আর এই কোরবান আল্লাহ রসুলের নবী হযরত ইব্রাহিম আলাইহি সালাম নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে এই কোরবানির প্রথা চালু হয়েছে, আল্লাহর রাস্তায় জবাই দিয়েছেন, আল্লাহর কাছে এটা অতি পছন্দ হয়েছে। অনেক এই পছন্দের কারণে আল্লাহ পাক সমগ্র পৃথিবী মানুষের উপরে কেয়ামত পর্যন্ত সকল মুসলমানদের উপর কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। এই জন্য কোরবান শুধু এখন না, যুগ যুগ থেকে কোরবানি ফতা চালু হয়েছে। ইসলামের 2 সন্তান হাবিল এবং কাবিলের মাধ্যমে কোরবানের ফতা ছিল, তারাও আল্লাহর রাস্তায় কোরবান দিয়েছেন, কিন্তু তাদের আমলে বিভিন্ন সিস্টেমে কোরবান ছিল, কে ধন সম্পদ দিয়ে কোরবান করতেন আল্লাহর রাস্তায়, যখন তাদের কোরবান এরকম যে আল্লাহর রাস্তায় বেশি কোরবান যখন করতেন বিশাল এক ময়দানে, তাদের ডান চাউল বিভিন্ন আশ্রপত্র রাখি আসতেন, তো যার কোরবানি কবুল হইতেন আসমান থেকে আসি তার ধন সম্পদ জ্বালিয়ে দিত, তখন সে বুঝতে পারতেন যে তার কোরবানি কবুল হয়েছে। কিন্তু আমাদের মাঝে তা না, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অধিক সম্মান দিয়েছেন, ইজ্জত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর করেন, মোহাম্মদ আল্লাহ পাকের প্রিয় রাসূল, প্রিয় নবী, এই জন্য আমাদের কোরবান কবুল হয় না না হয় সেটা আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানেন। এই জন্য দুনিয়াতে আমাদের কাউকে আল্লাহ লজ্জা দিতে রাজি না, এই জন্য ওই ফতা আমাদের জন্য আল্লাহ পাক দুর্ভিত করে দিয়েছেন। কিন্তু আমাদের জন্য কোরবান হলো যে কোরবানের ফসল গোস্ত আল্লাহ পাক উম্মত মুহাম্মদের জন্য হালাল করেছেন, অন্যান্য নবীর উম্মতের জন্য হালাল ছিল না, কিন্তু আমাদের জন্য কোরবানের পশু গোস্ত খাওয়া আল্লাহ পাক হালাল করে দিয়েছে। তবে আমরা একসাথে 2টি কাজে করি, কোরবানি করি আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহ পাক অবশ্যই কবুল করেন, আর আল্লাহ সন্তুষ্টি অর্জন পাশে পাশে পশুর গোস্ত আমরা খেয়ে থাকি। তো কোরবান অতি দামি জিনিস, অতি মকবুল কবুলিত জিনিস, আল্লাহর কাছে সবচেয়ে বেশি পছন্দনীয়, এই জন্য আমরা কোরবান করি। হাদিস শরীফে আছে কোরবানি 3 দিনের মধ্যে, ইহা ছাড়া অন্য কোনো কাজ আল্লাহ রাব্বুল আলামিনের নিকট পছন্দনীয় নয়। নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, যাকাত বলেন, যত দামি দামি এবাদত আছে, কিন্তু কোরবানি 3 দিনের ভিতরে, জিলহজ মাসে 10, 11, 12, এই 3 দিনের ভিতরে কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে আল্লাহর কোরবানির পশুর গলায় ছুরি দিয়ে রক্ত প্রবাহিত করা যে পছন্দ, যে দামি ইবাদত, এর চেয়ে অন্য কোনো ইবাদত এই 3 দিনের ভিতরে আর হতে পারে না। তো কোরবানির জানোয়ার জবাই করার সময় রক্তের ফোঁটা জমিনে পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা দরবার তা কবুল হয়ে যায়, এই জন্য রাসুল বলেছেন তোমরা প্রফুল্ল চিত্তে কোরবান করো। এটা তিরমিজি শরীফের হাদিস, তিরমিজি ইবনে মাজা। হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোরবানি জানোয়ারের গায়ে গায়ের প্রত্যেকটি লোমের পরিবর্তে 1-1টি করিয়া নেকি দেওয়া হবে। আল্লাহু আকবার! তাহলে কোরবানির পশুর গায়ে কত লোম আছে, যে লোমগুলি একদিনে গুণে শেষ করা নেহাত কষ্টকর। আল্লাহ রাসূল বলছেন যে কোরবানির পশুর গায়ে যতগুলি লোম আছে প্রত্যেকটি লোমের বিনিময়ে 1-1টি করে নেক দেওয়া হবে,
বন্দার আমল নামায় যে কোরবান করবে আল্লাহ সন্তোষ অর্জনের জন্য, এটা হলো মুসনাদ আহমদ ইবনে মাজা। ইহাতে প্রমাণিত হয় কোরবানির সময় ইহার সেন উৎকৃষ্ট সওয়াব আর কোনো কিছু হতে পারে না। একটি বেড়া অথবা দুম্বার গায়ে যতগুলি লোম আছে তা একদিনে গণিত শেষ করা নাহেদ কষ্ট, নাহেদ কষ্ট। ওই লোম পরিমাণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় দিবে। তা আল্লাহ বলছে যদি তোমরা তোমাদের যদি নেশাব পরিমাণ মাল থাকে তাহলে তোমরা কী করো, কোরবান করো। আর যার নেশাব পরিমাণ মাল নাই সেও যদি আল্লাহর হস্তে নফল হিসাবে করে তাও কি আছে, তার জন্য লাভ আছে, সওয়াব আছে। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন আর যাদের অর্থ সম্বল আছে, টাকা পয়সা আছে, সমর্থ আছে, সে যদি পারে নিজের পক্ষের থেকে তো করবে, নিজের পক্ষের থেকে এবং নিজের আত্মীয় স্বজনের পক্ষের থেকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষের থেকে এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজনের পক্ষের থেকেও কোরবান করতে পারে, তাদের সব সব অর্জন করার জন্য, তাদের উপর সব পৌঁছানোর জন্য, এটা তার জন্য সবচেয়ে উত্তম। আর যদি তার তার নেশাব না থাকে, সমর্থ না থাকে, সে কমপক্ষে নিজের পক্ষের থেকে হইল করবে। তো সুতরাং সন্ধ্যা হাজরিন, আমরা অনেকে অনেকের উপর কোরবান ওয়াজিব নয়, এরপর আমরা নফল করার জন্য চেষ্টা করি, নফল আদায় করি। তো আমরা নফল কোরবান আদায় করলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক সওয়াব দিবেন, এই জন্য আমরা নফল আদায় করার জন্য চেষ্টা করব। আর যাহার উপর কোরবানি ওয়াজিব সেই যদি অবহেলা করিয়া কোরবানি না করে তাহার সেই হতবাগা আর কেউ হতে পারে না। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজন ব্যক্তির উপর কোরবান ওয়াজিব হওয়া সত্ত্বেও সে যদি কোরবানি না করে, আল্লাহ রাসূল বলছে সে যেন আমার ঈদগাহে না আসে, ঈদের ময়দানে না আসে। তাহলে বিশ্বনবী খুবই রাগ করেছেন, তাকে ধমকি দিয়েছেন। তাহলে কোরবান সবচেয়ে বড় দামি জিনিস। আরেকটি হাদিস আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তদীয় কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করিয়া বলেছেন যে বিবি ফাতেমা উঠ, তোমার কোরবানির পশুর সম্মুখে হাজির হও, উপস্থিত হও, কেননা তাহার রক্তের ফোঁটা, তাহার রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়া আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরবানি আল্লাহ দরবারে কবুল করে নেবেন। আর তোমার যত গুণা আছে আল্লাহ পাক সকল গুণা ক্ষমা করে দিবেন। তোমার কোরবানির পশুর জবের সামনে উপস্থিত হও, তোমার কোরবানির পশু যখন জব করবে রক্তের প্রথম ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সকল গুণা ক্ষমা করে দিবেন। সন্ধ্যা হাজিরিন, আমরা যারা কোরবান করব অবশ্যই কোরবানির পশুর পাশে থাকব। কোরবানির পশুর গলায় ছুরি দেওয়ার সাথে সাথে রক্তের ফোঁটা জমিনে পড়ার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবর, কোরবান আল্লাহর কাছে এত পছন্দনীয়, এত প্রিয়, এত মহাবুব, এই জন্য আমরা অবশ্যই কোরবান করব। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ, শুধু কি আমার জন্য এই মাসালা, কি শুধু আমার জন্য আমার কোরবানির পশুর রক্ত জমিনে পড়া আগে আগে আল্লাহ পাক আমার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, না সকল উম্মত মুহাম্মদের জন্য? বিশ্বনবী বলেছেন হে ফাতেমা, শুধু তোমার জন্য না, কিয়ামত পর্যন্ত যে আনওয়ালি উম্মত পৃথিবীর আসবে, যতজন আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য কোরবান করবে আল্লাহ রাব্বুল আলামিন সকলের গুনাহ ক্ষমা করে দিবেন, তাদের পশুর রক্তের ফোঁটা জমিনে পড়া আগে আগে আল্লাহ পাক তাদের সকল গুনাহ ক্ষমা করে দিবেন। শুধু তোমার জন্য না, এটা সকল মুসলমানদের জন্য। সন্ধ্যা হাজিরিন, তাহলে বুঝতে পারি কোরবান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দনীয়, সবচেয়ে দামি, আমরা অবশ্য কোরবান করব। সাহাবাই কেরামকে জিজ্ঞাসা করিয়া, সাহাবাই কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করিয়া, রাসূল আল্লাহ কোরবান কি? আল্লাহ রাসূল বলছেন কোরবান সুন্নাত আবিকুম ইব্রাহিম আলাইহি সালাতু সালাম, কোরবান হয়ে তোমাদের ফিতা ইব্রাহিম আলাইহি সালাতু সুন্নাত, অবশ্যই তোমরা কোরবান করবে। কোরবান করলে আমাদের কী লাভ? আল্লাহ রাসূল বলছেন কোরবান করলে তোমাদের লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন এবং তোমাদের কোরবান
আল্লাহর কাছে যদি পছন্দ হয়, কবুল হয়, আল্লাহ পাক তোমাদের জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন। তো সন্ধ্যা হাজিন অবশ্যই আমরা কোরবান করব, যাদের উপর কোরবান ওয়াজিব তারাও কোরবান করব, আর যাদের উপর কোরবান ওয়াজিব না তারাও কোরবান করার জন্য চেষ্টা করব। সন্ধ্যা হাজিরে আজকাল আমরা অনেকে আমাদের নিয়তির ভিতরে অনেক গরমেল থাকে, আমরা কোরবান করি খাওয়ার জন্য, অথবা গোস্ত নিমন্ত্রণের জন্য, আহার ভোজনের জন্য না, কোরবান করি একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জন করার জন্য, কোনো কাউকে দেখানোর জন্য না। আজকে আমাদের দেশে ইদানিং বড় বড় যারা শিল্পপতি, চেয়ারম্যান, যারা এমপি, মন্ত্রী মহোদয় যারা আছেন, এরা এক একজনে 5, 6, 10টা গরু জবাই করে, এক একটা গরু 8 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ করে। কিন্তু এটা যদি শুধু তাদের প্রতিযোগিতার জন্য হয়, অর্থের প্রতিযোগিতা হয়, আল্লাহ সন্তুষ্টির জন্য না হয়, তাহলে তার কোরবান কখনও কবুল হবে না। যে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সেই কোরবান করলেন, সে বৃথা যাবে। আর যদি সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যদি কোরবান করে থাকেন, এই যে লক্ষ লক্ষ টাকার সেই 8টা 10টা গরু কোরবান দেন, গরিব অসহায় মিসকিনদের ফিজে খরচ করার জন্য, তাদেরকে দেওয়ার জন্য এই নিয়তে যদি কোরবান করে, অবশ্য তার কোরবান কী হবে, কবুল হবে। আর যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন না করে, কিন্তু ফকির মিসকিন অসহায়কে না দেওয়ার খেয়ালে যদি মানে তার প্রভাব বিস্তার করার জন্য এবং তাকে ধনাত্মবান করার জন্য, দেখানোর জন্য সে 8টা 10টা গরু জব করলো, 1 কোটি টাকা দিয়ে গরু কিনলো, কিন্তু তার নামের জন্য, তার বাহবা পাওয়ার জন্য, তো তার এই কোরবান আল্লাহ দরবারে কখনও কবুল হবে না। এই জন্য হাজিরে আমাদেরকে আমাদের নিয়তকে ঠিক করতে হবে, আমাদের নিয়ত খালেস করতে হবে, আমরা একমত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরবান করব। যেরকম কোরআন করিমে আল্লাহ বলছেন, তোমাদের কোরবানির পশুর রক্ত মাংস কিছুই আল্লাহ দরবারে পৌঁছবে না, একমাত্র তোমার অন্তর তাকওয়া আল্লাহর দরবারে পৌঁছবে। আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন তোমাদের অন্তরে কি আছে, তোমাদের তাকওয়া কি, তোমাদের মন মানসিকতা কি, তোমরা কোন নিয়ত কোরবান করো সেটা আল্লাহ অবশ্যই জানেন। যদি আমার নিয়ত খালেস থাকে, আমার নিয়ত যদি পিওর থাকে, তাহলে অবশ্যই আমার কোরবান আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুন্নাহ হাজিরিন, আমাদের দেশে প্রায় আমরা মধ্যপ্রাচ্য, আমাদের দেশে বেশিরভাগ গরিব বা মধ্যবিত্ত লোক, আমরা অনেক সময় কোরবান সাতশরিক কোরবান দিয়ে থাকি, গরুতে সাতশরিক, ছাগলতে একশরিক, গরু সাতশরিকে কোরবান দেওয়া যায়, গরু ওঁট, গরু মহিষ এগুলোতে সাতশরিকে কোরবান দেওয়া হয়। তো আমরা যখন কোরবান দিয়ে থাকি, আমাদের কোরবানের সাথে একাধিক শরিক থাকে, একাধিক শরিকের যদি একই নিয়ত না থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, তাহলে মানে কোরবান হবে না। আমরা যারা একাধিক শরিক থাকি, 5 শরিকে, 6 শরিকে, 7 শরিকে কোরবান দিই, আমাদের প্রত্যেকটি সকলের নিয়ত একরূপ এক থাকতে হবে আল্লাহ তাআলা রাসূলের সন্তুষ্টি অর্জন করার জন্য। কেউ যদি মানে গোস্ত খাওয়ার জন্য, নিমন্ত্রণের জন্য যদি কোরবান করে, শ্বশুরবাড়ি দিবে, ব্যয় বাড়িতে দিবে, কোরবান না করলে ব্যয়ের মনে কষ্ট যাবে, শ্বশুর শাশুড়ির মনে কষ্ট যাবে, হয়তো কে আমাকে গরিব বলবে, এরকম নিয়ত যদি কোরবান দিয়ে থাকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য না, তাহলে কার কোরবানি কবুল হবে না। একজনের কোরবানি না হয় আর বাকি আলাদা কোরবানিও হবে না। এই জন্য হুঁশিয়ার, সাবধান, আমরা যারা একাধিক গরুতে বা কোরবান দিয়ে থাকি, একাধিকভাবে আমাদের সকলের নিয়ত একমাত্র আল্লাহ এবং তার রসুলের সন্তুষ্টি অর্জনের জন্য থাকবে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য থাকবে আমার এই কোরবান। তাহলে গোস্ত তো আমরা এমনিও খাবো, গোস্ত তো আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন, যেহেতু আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, সে গোস্ত আমরা খাবোই, কিন্তু আমাদের নিয়ত থাকতে হবে সলেট, নিয়ত থাকতে হবে সহি। তো এই জন্য আমি কোরবানির ফজিলতের উপরে আলোচনা করেছি, কোরবানির ফজিলত সম্পর্কে কথা বলেছি। সন্ধ্যা হাজিরিন, এই আমরা অবশ্যই এখান থেকে শিক্ষা অর্জন করব, জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে আমল করা